গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি ক্লাস এইটের আগ্নেয় শিলা তো এই আগ্নেয় শিলা জানার আগে আমাদেরকে জানতে হবে শিলা কি না এক বা একাধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে ভূতক গঠনকারী উপাদান গঠন করে তাকেই শিলা বলা হয় অর্থাৎ ভূতক যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে আমরা শিলা বলি এই শিলার মধ্যে নুড়ি বালি পাথর কাদা সব কিছুই কিন্তু এর মধ্যে অন্তর্গত এখন দেখে নেওয়া যাক যে এই শিলাকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় এক আগ্নেয় শিলা দুই পাললিক শিলা ও তিন রূপান্তরিত শিলা আজকে আমাদের আলোচ্য বিষয় এই আগ্নেয় তো প্রথমেই আমরা সংজ্ঞা হিসেবে বলব যে ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের বাইরে যখন ম্যাগমা অথবা লাভা শীতল ও জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে তার মানে যে ভূ অভ্যন্তরে যে ম্যাগমা রয়েছে সেই ম্যাগমা যখন কোনো ফাটল বরাবর ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর বাইরে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরের মধ্যে দীর্ঘদিন ধরে শক্ত ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলি যেমন ব্যাসল্ট গ্রানাইট ডোলেরাইট প্রভৃতি এই আগ্নেয় শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় বলে একে আদি শিলাও বলা হয় বা প্রাথমিক শিলাও বলা হয় এরপর আমরা জেনে নেব এদের বৈশিষ্ট্য এই শিলা শক্ত ভারী এবং এর ঘনত্ব খুব বেশি এই শিলায় কোনো স্তর নেই খুব শক্ত বলে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এই শিলায় উজ্জ্বল কেলাস দেখা যায় এই শিলায় দারুণ ও ফাটল দেখা যায় এই শিলায় জীবাশ্ম নেই আগ্নেয় শিলার প্রবেশ্যতা ও সচিত্রতা কম হয় এই গেল আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এখন আমরা এই আগ্নেয় শিলার শ্রেণী বিভাগে আসব উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক নিসারি ও দুই উদ্বেদী আগ্নেয়শিলা চিত্রের মাধ্যমে আমি দেখাবো যে এই নিসারি এবং উদ্বেদী আগ্নেয়শিলা কি এবং কিভাবে এগুলো সৃষ্টি হয় তার আগে আমরা নিসারি আগ্নেয়শিলা কাকে বলে জেনে নিই ভূগর্ভের যে উত্তপ্ত গলিত ধাতব পদার্থ যেটা আমরা ম্যাগমা বলছি অগ্ন সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠে যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই ম্যাগমালো নাম চেঞ্জ হয়ে লাভা হয় এই লাভা রূপে প্রবাহিত হওয়ার সময় বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয়শিলা বলে নিসারি আগ্নেয়শিলা বলে দ্রুত জমে যাওয়ায় এই শিলার কোনাগুলি খুবই সূক্ষ্ম থাকে ব্যাসেল্ট এই ধরনের শিলা এই জায়গায় একটু ভুল হয়েছে মেঘনা লেখাটা হয়েছে ওটা ম্যাগমা হবে আসলে টাইপিংয়ের সময় অনেক ভুল হয়ে গেছে এরপরে আমরা আসবো উদ্বেদী আগ্নেয় শিলা উদ্বেদী আগ্নেয় শিলা অনেক সময় কী হয় ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বাইরে বেরোয় না তখন কী হয় ভূ অভ্যন্তরে অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যেই বহু বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে শীতল হয়ে কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আমরা উদ্বেদী আগ্নেয় শিলা বলব যেমন পাতালিক ও উপপাতালিক এর দুই ধরনের আগ্নে উদ্বেদী আগ্নেয়শিলা ভাগ উদ্বেদী আগ্নেয় আমরা উদাহরণ হিসাবে গ্রানাইট বলতে পারি এই উদ্বেদী আগ্নেয় শিলাকে পাতালিক এবং উপপাতালিক এই দুটি ভাগে ভাগ করা হয়েছে আমরা এই দুটো শব্দের মাধ্যমেই বুঝতে পারছি যে পাতালিক মানে অতি গভীর উপপাতালিক মানে ভূপৃষ্ঠের কাছাকাছি কিভাবে সৃষ্টি হয় এই পাতালিক এবং উপপাতালিক পাতালিক শিলা উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল কেলাসিত এবং কঠিন হলে তখন তাকে আমরা পাতালিক পাতালিক শিলা বলছি ধীরে ধীরে শীতল হওয়ার জন্য এই শিলার কোনাগুলি বড় হয় গ্রানাইট এই শিলার একটি প্রকৃষ্ট উদাহরণ বি উপপাতালিক শিলা অনেক সময় উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরের মধ্যে কোনো দুর্বল অংশে বা সেই ফাটলের মধ্যে দীর্ঘদিন ধরে শীতল এবং কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তাকে আমরা উপপাতালিক শিলা বলছি এই জাতীয় শিলা পাতালিক শিলার তুলনায় দ্রুত শীতল হয় কিন্তু নিসারি শিলার মতো অত দ্রুত শীতল হয় না ডোলেরাইট এবং পরফাইরি এই শিলার প্রকৃষ্ট উদাহরণ আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নেব যে কোনটা নিসারি শিলা নিসারি নিশারি শিলা কীভাবে সৃষ্টি হয় উদ্ভিদী শিলা কীভাবে সৃষ্টি হয় উদ্ভিদ উদ্ভেদী শিলার দুটি ভাগ পাতালিক এবং উপাতালিক এই যে আমরা এই চিত্রটার মাধ্যমে দেখে নেব যে কিভাবে আগ্নেয় সৃষ্টি হয় এবং আগ্নেয় ভাগটাও এর মধ্যে পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা পুরো ভূ অভ্যন্তর বাঘ নিচে রয়েছে ম্যাগমা কহর ভূপৃষ্ঠের ফাটল এই ভূপৃষ্ঠের ফাটল বরাবর বাইরের দিকে ম্যাগমা বেরিয়ে আসছে যেটা বাইরে বেরিয়ে আসছে সেটা লাভারূপে ছড়িয়ে পড়ছে এবং সৃষ্টি করছে নেশারি শিলা আর যেহেতু ভিতরেই অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভিতরেই যখন দীর্ঘদিন ধরে ঠান্ডা হয়ে শীতল হয়ে কঠিন শিলাতে পরিণত হচ্ছে তখন সেটাকে আমরা উদ্বেদী শিলা বলছি ঠিক আছে এই উদ্বেদী শিলার দুটি ভাগ একটা উপপাতালিক একটা পাতালিক পাতালিক অর্থাৎ পাতালে রয়েছে একদম গভীরে রয়েছে ম্যাগমা গহরের কাছাকাছি আমরা বলতে পারি সেখানে কি হচ্ছে কোনো ফাটলে দীর্ঘদিন ধরে জমা হয়ে ম্যাগমা জমা হয়ে কঠিন হয়ে শক্ত হয়ে যে শিলাটা সৃষ্টি করছে তাকে আমরা পাতালিক শিলা বলছি এরপর অনেক সময় ভূপৃষ্ঠের কাছাকাছি যখন ভূপৃষ্ঠের কাছাকাছি এই কোনো দারুণ বা ফাটলের মধ্যে দীর্ঘদিন ধরে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে ঠান্ডা হয়ে শীতল হয়ে কোনো যে শিলাটার সৃষ্টি করছে তখন সেটাকে আমরা উপপাতালিক শিলা বলছি এই গেল আমাদের ভাগ আগ্নেয় শিলার দুটি ভাগ নেশারি উদ্বেদী এবং উদ্বেদীর দুটি ভাগ উপপাতালিক পাতালিক ঠিক আছে এখানেও নিসারি দুটো ভাগ হয় একটা লাভা শিলা এবং পাইরোপ্লাস্ট সেটা ক্লাস এইটে বলে আর বলা হয়নি আজকে এই পর্যন্তই ধন্যবাদ